গুড আফটারনুন এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সবাইকে স্বাগত, বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। প্রায় এক সপ্তাহ পরে ব্লগ শুট করছি, এর মাঝে কয়েকটা শর্টস ভিডিও দিয়েছিলাম, অনেক রকম সমস্যা ছিল, তারপরে কাজ ছিল, এইসবের জন্য আর ব্লগ শুট করা হয়নি। মানে গত শুক্রবারে লাস্ট ব্লগ শুট করেছিলাম, তারপরে শনিবারে দ্বীপ এসেছিল, দ্বীপ ছিল শনি রবি, সোমবারে চলে গেল, সোমবারে আবার আমার মা এসেছিল বসিরহাট থেকে, তো মায়ের সাথে মেনলি টাইম স্পেন্ড করেছি। আর তোমরা যারা ব্লগিং করো তারা তো জানোই যে শুধু শুট করলেই হয় না, সেগুলো এডিটিং অনেক কিছু ব্যাপার আছে, তো মা এসেছে আর সেই জন্য আমি আর অত টাইম ওয়েস্ট করতে চাইনি, মার সাথেই টাইমটা ম্যাক্সিমাম স্পেন্ড করতে চেয়েছিলাম। আর তাছাড়া যেহেতু মা এসেছে অনেকটা, মানে পুচুকে অনেকটা টাইম দিয়েছে, সেই সময় আমি কিছু কেনাকাটা বা বাইরে একটু গেছিলাম, কিছু বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনাকাটা করা, বাজারে যাওয়া, এগুলো সব করেছিলাম, তো সেই সবের জন্যই আর ব্লগ শুট করিনি। তারপরে মা চলে গেল বুধবারে, মা আসলে ট্রেনে করে এসেছিল, এখন তো ট্রেন সেইভাবে চলছে না, শুধুমাত্র স্টাফ স্পেশাল চলছে, কিন্তু সবাই ট্রেনে উঠছে, মানে যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি, তো বহুদিন আসে না, প্রায় 3.5 মাস মা আমার বাড়ি আসে না। এবার গাড়ি করে আসাটা মানে যাওয়া আসায় অনেক টাকা পড়ে যাবে, সেই জন্য মা বলছে যে আমি কি যাব ট্রেনে করে, তা আমি বললাম ঠিক আছে সব রকম প্রোটেকশন নিয়ে এসো। তো আমার বাবা মা দুজনেরই দুটো করে ভ্যাকসিনই নেওয়া হয়ে গেছে, সেই জন্য অতটা কোনো মানে টেনশনের কিছু নেই, তবু বাড়িতে আসতে আমার বেবি আছে, সেই জন্য মা সব রকম প্রোটেকশন নিয়ে আসতে, বাড়ি এসে স্নান টান করে যা যা মানে করণীয় সেগুলো সবকিছু করে, স্যানিটাইজ পুরো করে, তবেই আমাদের মানে ঘরে এসছে, তারপরে পুজোকে নিয়েছে। তো যাই হোক, মার সাথে 3 দিন কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি, তারপরে মা চলে গেল, তো এইভাবে তারপরে বুধবার দিন চলে গেল মা, তারপরে বৃহস্পতিবার কালকে, আর অনেক কাজ ছিল সেই সব করে আর ভালো লাগেনি, তো আজকে ভাবলাম তোমাদেরকে কিছু শেয়ার করি। আজকে কোনো রান্না বা সারাদিনের কোনো কাজ বা অন্য কোনো কিছু শেয়ার করব না, আজকে তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি আমার সাজগোজের জিনিসগুলোকে অর্গানাইজ করে রাখি আলমারিতে, সেই জায়গাটুকু দেখাবো, আর কিভাবে প্রতিটা জিনিস গুছিয়ে রাখি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি তোমাদেরকে একটু হেল্প করতে পারি, মানে আমি যেভাবে রাখি তোমরাও আমার, অনেকে হয়তো আমার থেকেও আরো বেশি সুন্দর করে গুছিয়ে রাখো, তবুও আমি দেখাচ্ছি যাতে তোমাদের দেখে কিছুটা আইডিয়া হয়, সেই জন্যই এই ব্লগটা শুট করছি। তাহলে একটু দেখে নাও ভিডিওটা, রিকোয়েস্ট করব পুরোটা দেখার জন্য, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আলমারির এই তাকটাতে আমি জুয়েলারি রাখার সমস্ত বক্সগুলো রেখে দিই, উপরে শাড়ি হ্যাঙ্গিং করে রাখার একটা জায়গা আছে, আর তার নিচে যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যেই ঠাসাঠাসি করে সমস্ত জুয়েলারি রাখার বক্সগুলো রেখে দিয়েছি। এখানে একটা গণেশ আছে, এই গণেশটা আমি জয়পুর থেকে কিনেছিলাম, খুব সুন্দর শ্বেতপাথরের গণেশ, তার পিঁড়ি আছে একটা, পিঁড়ির উপরে গণেশটা বসানো, কিন্তু একদিন হাত থেকে পড়ে গিয়ে গণেশটা একটা সাইড ভেঙে গেছে, মনটা খুব খারাপ হয়ে গেছিল আমার। আর আছে একটা যিশু, দীপের যিশু খুব পছন্দ, এটা দীপকে আমি একটা জন্মদিনে, মানে দীপের এক জন্মদিনে আমি গিফট করেছিলাম, এটাতে আলোও জ্বলে, তো এটা এখানে রেখে দিয়েছি আলমারির মধ্যে, একটু ঠাকুররা থাকলে ভালো লাগে। আর বাদ বাকি জায়গাগুলোতে সব জুয়েলারি বক্সগুলো সব রয়েছে। এবার এগুলোকে আমি খাটে নিয়ে রাখি, তারপরে তোমাদেরকে দেখাবো একটা একটা করে, কারণ এখান থেকে তো দেখানো সম্ভব না, মানে যেমন ঠাসাঠাসি করে রেখেছি একটা টানতে গেলে আর একটা পড়ে যাবে, জায়গা কম থাকলে যা হয় আর কি, সেই জন্যই সবকটা খাটের উপরে নিয়ে গিয়ে তারপরে বসে বসে দেখাবো, পরপর নিয়ে যাই।
এক হাতে ক্যামেরা ধরে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা রেখে আগে নিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে সব সাজিয়ে রেখেছি, দেখো কতগুলো ব্যাগ, না অনেক দিনের পুরানো সব জুয়েলারি আমি ফেলে দিইনি, সব রেখে দিয়েছি। তো এই হচ্ছে সমস্ত জিনিসপত্র, এবার দেখাবো এর মধ্যে কি আছে। সবকিছু ডিটেলস এ প্রতিটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটু থরলি দেখিয়ে দেবো যে কোনটার মধ্যে কি কি রেখেছি। তো প্রথমেই বলি এই বক্সটা, এই বক্সটা আমি দিল্লি হাট থেকে কিনেছিলাম। এই বক্সটা কবে কিনেছিলাম, 2017 সালের ডিসেম্বরে আমরা দিল্লি গেছিলাম, সেই সময় দিল্লি হাট থেকে এই বক্সটা কিনেছিলাম। 250 টাকা নিয়েছিল, দুটো কিনেছিলাম, একটা আমার মাকে গিফট করেছিলাম আর একটা আমি রেখেছিলাম। তো এই বক্সটা, এর মধ্যে কি আছে দেখি, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এর মধ্যে রাজা রানীরা দামি দামি অনেক গয়না রাখে, হিরে জহরত এইসব, আমার ওসব কিছু নেই, সেই জন্য আমি এটা ফাঁকাই রেখেছি। তো যাই হোক, বক্সটা আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য নিয়েছিলাম। আরো অনেকগুলো বক্স ছিল, কিন্তু যা হয় ছেলেদের সাথে গেলে কোথাও তুমি যাও, সেখানে তুমি কেনাকাটা করতে পারবে না, কারণ ওদের মনে হয় যে মেয়েরা জাস্ট কেনাকাটা, মানে শপিং করা মানে জাস্ট ওয়েস্ট অফ মানি। সেই জন্য কিছুই কেনাকাটা মানে দেখাও, ইভেন তুমি নাও কেন যদি দেখো সেটাতেও তাদের আপত্তি, দেখাও যাবে না, কেনাকাটা করাও যাবে না। তো যাই হোক, আমি দুমনাম কিছু করছি না, যে ওটা ছেলেদের একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। তো যাই হোক, সেই জন্য আমার আরো অনেকগুলো বক্স পছন্দ ছিল, একটা রকম পায়ের বসানো একটা বক্স পছন্দ ছিল, সেটা 500 টাকা দাম বলেছিল। তো আমি বার্গেনিং করতে চাইছিলাম যে ঠিক আছে, ধরো 250-300 টাকা যদি দেয় আমি ওটা নিয়ে নেবো। তো সেও কিছুটা কিছুটা গড়রাজি মতো হয়েছিল, কিন্তু তখন আর আমাকে আর বার্গেনিং করতে দেওয়া হলো না, আমাকে বললো না এই দুটো কিনেছো যথেষ্ট, আর কিনতে হবে না বলে চলো, এরকম করে জোর করে চলে আসে, সেই জন্য আমার কেনাও হলো না। নেক্সট যদি কখনো দিল্লি যাই, জানি না কোনোদিন যাওয়ার সুযোগ হবে কিনা, বা যদি যাই তখন আবার কিনবো। আর অন্য কোথাও পা, আমি যে কটা জায়গায় ঘুরেছি অন্য কোথাও দেখিনি, দিল্লি হাটে এরকম দেখেছিলাম, তো সেই জন্য অন্য কোথা থেকে গিয়ে কিনবো এরকম বলতে পারছি না। তো দেখা যাক কি হয়, এটা আমার খুবই প্রিয় বক্স, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে এখানে যে কিছু পুতির কোনো কালার ফেড হয়ে গেছে, যার জন্য অতটাও মানে আগে আরো বেশি গ্লেজি লাগতো। তো থাক, এটা এই সমস্ত ছোট ছোট কৌটোগুলো রয়েছে, এর মধ্যে কিছু আর্টিফিশিয়াল কানের আংটি এই ধরনের কিছু রেখেছি, এই যে কানের দুল এরকম আংটি এই ধরনের এর মধ্যে রেখেছি, এই আছে, এইগুলো এই আছে। এই কৌটোটা খুব সুন্দর লেগেছিল, আমি এটা আমি কিনেছিলাম ভুবনেশ্বরে ধবলগিরি থেকে, এখনো প্রাইসটা একটা রয়েছে, 50 টাকা নিয়েছিল, খুব সুন্দর লেগেছিল, আরো বড় বড় ছিল অনেক, সেগুলো কেনার ইচ্ছা ছিল, কিন্তু যথারীতি সঙ্গে যিনি ছিলেন তিনি কিনতে দেননি। আচ্ছা, এইটা আমি হরিদ্বার থেকে কিনেছিলাম, অনেকগুলো সিঁদুরের কৌটো গিফটে দেওয়ার জন্য, তো অনেকে দেওয়ার পরে এই একটা থেকে গেছিল, মানে ইচ্ছা করে আমি কোনো একটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম, কারোর জন্য এনেছিলাম, তারপর সে তাকে একটা অন্য কিছু দিয়ে এটা দিইনি, এটা আমি আমার জন্য রেখে দিয়েছি, এটাতেও তাই আছে এরকম। এই বিভিন্ন এই জুয়েলারি বক্সগুলো আমি রেখে দিই, তার মধ্যে সব এই আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো বহু বছর ধরেই রয়েছে, এগুলো এগুলো মধ্যে ভরে রাখি। আচ্ছা, এটা মনে হয় আমার বালা বা কোনো কিছু এরকম, না না এটা আমার, এটা একটা সেনকো গোল্ডের গসিপ কালেকশনের একটা জুয়েলারি, এটা এর মধ্যে রেখেছি। এই যে কানের দুল, এটাও কোনো কিছু একটা জুয়েলারি বক্স ছিল, সেটার মধ্যে রেখেছি। আচ্ছা, এর মধ্যে কি আছে দেখি, এই বক্স গুলো আমার ভীষণ পছন্দ, এগুলো আমার অনেক আছে, 1, 2, 3, 4, 5, 6, আর ওখানে একটা ডেইলি পারপাস একটা রয়েছে, অনেক রয়েছে আমার। এর মধ্যে কি আছে, এর মধ্যে প্রচুর প্রচুর ক্লিপ রেখে দিয়েছে, এই যে আমুলের, এই যে বাটারের, এইগুলো কিনি, এর মধ্যে প্রচুর ক্লিপ, এই যে চুড়ি, এখন চুলগুলো ছোট হয়ে গেছে বলে এখন আর
লাগছে না এগুলো, একটা গার্ডার এগুলো সব রেখে দিয়েছি এর মধ্যে। আর এটা এটা প্রচুর এই এই বক্সটা প্রচুর প্রচুর ব্যাগ, এটা প্রচুর টিপ, প্রচুর চুড়ি, আরো ক্লিপ, আরো এইসব। বাড়ার সাথে তোমার ওই ফ্লাইওভারের তলার ওখান থেকে কোনো একটা দোকান থেকে কিনেছিলাম এগুলো। পরপর এই সেটের আরো দুটো ছিল, একটা নতুন মাকে পাশের বাড়ি নতুন মাকে দিয়েছিলাম, একটা আমার মাকে দিয়েছিলাম। এই সেটের আরো একটা ছিল যেটা মামনিকে দিয়েছি, মামনি তার মধ্যে জুয়েলারি কিছু রেখে দেয় এরকম। তো এটা হয়ে গেল, এটা হয়েছে না, এটা হয়নি, এটা হয়ে গেছে। আচ্ছা এবার এটা দেখি এটা কি আছে। ও এটাতে আমার মেকআপের জিনিসগুলো রয়েছে, খুব বেশি নেই, খুব বেশি মেকআপ আমি ইউজ করি না। এমন নয় যে মেকআপ আমার লাগে না এত সুন্দর আমি দেখতে বা এত সুন্দর আমার স্কিন, এরকম কিছু না। আমি আমি অত মেকআপ সম্পর্কে আমার আইডিয়াটা কম, ইচ্ছে আছে মেকআপের একটা কোর্স করার, যাই হোক সেই জন্য খুব বেশি মেকআপের জিনিস আমি ইউজ করি না। এই লিপস্টিক এইসব যা বেসিক যেগুলো লাগে সেই ধরনের এই একটা হয়। আর কি হয়েছে বলতো, এই লকডাউন আর এই করোনার চক্করে তো বহুদিন ধরে কোনো বাইরে বেরোনো, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান কিছুতে অ্যাটেন্ড তো করতে করাই হয়নি। আর এইসব করতে করতে অনেকগুলো মেকআপের জিনিস সেগুলো সব ডেট ওভার হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়েছি আমি। যেমন কি ছিল একটা, বোধহয় ল্যাকমির একটা ফাউন্ডেশন ছিল, সেটা ডেট ওভার হয়ে গেছে। একটা কালার এসেন্সের একটা বোধহয় না, ল্যাকমির মনে একটা প্রাইমার ছিল, হ্যাঁ প্রাইমার ছিল, সেটা সেটা ডেট ওভার হয়ে গেছে। তারপরে কালার এসেন্সের একটা ফাউন্ডেশন ছিল, সেটা ডেট ওভার হয়ে গেছে। তারপরে একটা দুটো লিপস্টিক সেগুলো সব ডেট ওভার হয়ে গেছে, তো সব ফেলে দিয়েছি। সেগুলো দামি দামি জিনিসগুলো ইউজই করতে পারলাম না, ফেলে দিতে হলো। আচ্ছা দেখি এর মধ্যে কি আছে, এর মধ্যে এই সব কিছু জুয়েলারি, মাথার ফুল, আর্টিফিশিয়াল এইসব জুয়েলারি এগুলো আছে। এগুলো আমি একটা জুয়েলারি কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশন এইগুলো একটা ভিডিও করব, তখন দেখাবো। মেনলি আমার এই ব্যাগের মধ্যে যেভাবে গুছিয়ে রেখেছি সেইগুলোই দেখানো, আর কিছু না। আচ্ছা আর এই ব্যাগ গুলো খুব সুন্দর, এগুলো আমি ব্রিজের তলার থেকে কিনিনি। এই তিনটে ব্যাগের সেট, এইটা এই তিনটে কিনেছি কোথায় বলো তো, চাপাডালি যেতে ওই যে লরি স্ট্যান্ডটা আছে ওই লরি স্ট্যান্ডের সামনে ফুটপাতেই একজন নিয়ে বসে এই ধরনের ব্যাগগুলো বিক্রি করে, তো সেই তার কাছ থেকে কিনেছি। হ্যাঁ এই সব কিছু কিছু জিনিস আমি এই ফুটপাতে ফেরিওয়ালাদের কাছ থেকে কিনি, কারণ আমরা যদি না কিনি তাহলে তাদের তো বিক্রি হবে না। আর আমি এতটাও মানে আমার সচ্ছল অবস্থা নয় যে সবকিছু আমি শপিং মল বা বড় বড় দোকান থেকে কিনবো, এরকম কিছু না। এই সব জিনিসগুলো আমি ওই ধরনের লোকজনের কাছ থেকে কিনি, তাতে কেউ যদি কিছু মানে বলে তাতে আমার কিছু যায় আসে না, আমার এগুলো ভালো লাগে কিনতে। এর মধ্যেও এইসব জুয়েলারি এক গাদা প্রচুর আছে, ব্যাগগুলোই দেখো কি সুন্দর না, পিঙ্ক কালার, পিঙ্ক কালার আমার ফেভারিট কালার। এই ব্যাগগুলো কি সুন্দর, আমি না ভেবেছিলাম এর থেকে একটা মাকে দেব বা মামনিকে দেব, কিন্তু মনে হলো না, তিনটেই আমি রেখে দিই, ওদেরকে অন্য কিছু দিয়েছি। আচ্ছা এর মধ্যে কি আছে, ও এর মধ্যে প্রচুর ক্লিপ, এই যে এক গাদা, মানে এগুলো না রেগুলার পারপাস ইউজ না, মানে রেগুলার পারপাস ইউজ তো সারা বাড়িতেই ছড়ানো রয়েছে, এখানে ওখানে যখন যেটা দরকার মাথায় দিয়ে নিলাম আবার মাথা থেকে রেখে দিলাম। এগুলো হচ্ছে কোথাও গেলাম বিভিন্ন কুর্তির সাথে বা শাড়ির সাথে ম্যাচ করা এই ধরনের ক্লিপ গুলো এর মধ্যে রেখেছি। ক্লিপ কালেকশনের একটা ভিডিও করবো, এটা লাস্ট। এটার মধ্যে প্রচুর কিছু আছে, একটাতে প্রচুর রেখেছিলাম এটা মনে আছে, হ্যাঁ এর মধ্যে সব প্রচুর আছে, একটা আমারও আছে প্রচুর। এই যে হেয়ার ব্যান্ড, এই যে আয়না চিরুনি, এটা করোনা আসার আগে, এটা না চায়না মানে প্রোডাক্ট,
করোনা আসার আগেই কেনা। অনেকে করোনা হওয়ার পরে চায়না প্রোডাক্ট আর কিনছে না, কিন্তু চায়না প্রোডাক্ট তো ভরে আছে, কোনটা আর বাদ দেবে? এই আর একটা, এটা আমার, এই একটা, এই যে, এই যে, এই আর একটা, এগুলো সবই পুজোর। আরো আছে অনেক, নিচে আর একটা বক্স আছে, তার মধ্যেও আরো অনেক আছে। এটাকে ফেলে দিতে হবে। ও না, এটা তো আমার বিয়ের ফাউন্ডেশন, ভুল বলছি, এটা বিয়ের ফাউন্ডেশন। এরপর আর একটা কিনেছিলাম, সেটা আমি ফেলেই দিয়েছি, এটা রয়ে গেছে, এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমি। এইসব সিঁদুরের কৌটো, এইসব কিছু, এগুলো, এই যে চাবি রিং, এ বিভিন্ন জায়গায় গিয়ে কিনেছিলাম, এটা কোথা থেকে কিনেছিলাম আমার মনে নেই। এইসব জুয়েলারি, কত জিনিস। এই আর একটা, দীপের গণেশ পছন্দ, তাই আমি অনেক গণেশের মানে চাবি রিং এর কালেকশন করেছি। কোনোদিন ঘর বাড়ি ঠিকঠাক ভাবে যদি মানে ডিসপ্লে করার মতো কিছু বানাতে পারি, তখন এগুলো রাখবো সেখানে। এই দেখ, এইটা কি, এটা একটা ছোট্ট একটা নোটবুক, এটা আমি হরিদ্বার থেকে কিনেছিলাম, মনে আছে। মানে কি সুন্দর যে পরে মনে হচ্ছে কি, ধুস আরো দু চারটে কিনলে ভালো হতো। এটা কোনো, এগুলো 10 টাকা না 20 টাকা, 20 টাকা করে বিক্রি হচ্ছিল, কি সস্তা। এই যে কিছু কিছু ঠাকুরের মূর্তি, এটা এটা শিব ঠাকুরের, এগুলো এগুলো রেখে দিয়েছি আমি, এগুলো হরিদ্বার থেকে কিনেছিলাম। এটা হনুমান, এটা হচ্ছে জয় গঙ্গা মা, একটা আমাদের ঠাকুরের পুজো হয়, আর এখানে আমি রেখে দিয়েছি। এগুলো বের করে দেখালে আমি এগুলো নিয়ে গিয়ে ঠাকুরের সিংহাসনে পেতে এগুলো পুজো করতে লাগবে, এগুলো রেখে দিয়েছি আমি ঠাকুর মূর্তি। আর দেখো একটা সুন্দর একটা আয়না, এটা দিল্লি থেকে কিনেছিলাম, এগুলো জয়পুরেও পাওয়া যায়, জয়পুর থেকে কেনা হয়নি আমার, পরে যখন আমরা দিল্লি গেছিলাম তখন কিনেছিলাম। কি সুন্দর, কিউট, অনেককে গিফটও করেছিলাম, এগুলো ওরকম 50-60 টাকা করে নিয়েছিল এক একটা, অনেককে গিফটও করেছিলাম আয়না। আর এইসবই আছে, ওই যে যেগুলো থাকে ওই জুয়েলারি, সিঁদুরের কৌটো, এটাও দিল্লি থেকে কিনেছিলাম, কাউকে একটা দেওয়া হয়নি বা হয়তো এক্সট্রা ছিল, আমি সেই জন্য রেখে দিয়েছি। আবার পরে আমাকে আবার ঠিকঠাক করে গোছাতে হবে। আচ্ছা, এটা এর মধ্যে কি আছে? ও, এর মধ্যে আছে কিছু টিপের পাতা আর কিছু জুয়েলারি। এত জুয়েলারি কালেকশনের আলাদা ভিডিও করব, একটাতে শেষ করা যাবে না। আচ্ছা, আমি অনেক সময় এই ধরনের যে বক্স গুলো বেঁচে যায়, মানে কোনো কিছু হয়তো আসলে এই বক্সে, এই সুন্দর বক্সটা আমার পছন্দ, তাই আমি সেগুলো রেখে দিই এইসব জিনিসপত্র রাখার জন্য। তো এরকম ভাইকে একটা ঘড়ি গিফট করেছিলাম, সেটা বোধহয় মিন্ত্রা থেকে কেনা হয়েছিল, তো সে তার মধ্যে আমি কিছু চুড়ি রেখে দিয়েছি। বক্সটার মধ্যে আমরা দিল্লি গেছিলাম, দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে একটা পেন স্ট্যান্ড কিনেছিলাম, তো সেই পেন স্ট্যান্ডটা এই বক্সের মধ্যে ছিল, তো বক্সটা আমি রেখে দিয়েছি সুন্দর করে। আর এর মধ্যে এই যে, এদের মধ্যেও চুড়ি ফেলে দিয়ে লাভ কি, এর ভেতরে তো সুন্দর গুছিয়ে রাখা যায়। তো যাই হোক, এই হলো আমার সমস্ত সাজগোজের জিনিস, কিভাবে আমি অর্গানাইজ করে রাখি সেগুলোই দেখালাম। তোমরা নিশ্চয়ই আরো ভালো রাখতে পারবে, আমার ভালো লাগে এগুলো সব রকম গুছিয়ে রাখতে, যদিও আমি যখন দরকার হয় তখন কিছুই খুঁজে পাই না। একটা
থিওরিতে বলছে যারা নাকি অতিরিক্ত গুছিয়ে রাখে তারা নাকি দরকারের সময় জিনিস খুঁজে পায় না, আর যারা অগোছালো রেখে দেয় তারা নাকি ঠিকঠাক খুঁজে পায়। এটা দীপ আমাকে বলেছে, আমি জানি না এটা সত্যি কিনা, মানে নিজে গোছায় না তো সেই জন্য এইভাবে বলেছে। যাই হোক, টিকুনা আবার আমাকে ঠিকঠাক করে গোছাতে হবে ঠাকুরখানে। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আশা করছি তোমাদের ইন ফিউচারে আরো ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো, আরো আনন্দ দিতে পারবো, এটা আশা করছি। দেখো নতুন চ্যানেল খুলেছি, নতুন ভাবে করছি, ভুল হতেই পারে, অনেক রকম ভুল হয়তো হয়ে যাচ্ছে। আমি তোমাদের কাছে আশা করব তোমরা যেন ভুলটাকে একটুখানি মানিয়ে নিও। তো আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সাথে কানেক্ট করার, নিজেকে নিজের জীবনের কিছু ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করার। তো তোমাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, যারা আছো তারা তো তাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ যে এইভাবে তোমরা আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো। আর যারা নেই তাদেরকে বলবো প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে যে আর কি কি ভিডিও আরো দিতে পারি, কি কি তোমাদের দেখার ইচ্ছা সেগুলো আমাদেরকে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা, গুড নাইট।